গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি এবং আমাদের পরিবারে সবাই ভালো আছে। তো এই যে চা নিয়ে চলে আসলাম, আর সাথে একটা এই যে বিস্কুট। তো গতকাল ভিডিওতে বলেছিলাম যে বিকি হচ্ছে ছোলা কিশমিশে এগুলো এনেছে, কিন্তু পরে যখন মার কাছে শুনি ভাবছিলাম ও দুপুরবেলা কাছ থেকে আসার সময় নিয়ে আসবে, তো সেটাই বলে গেছিলো। তো আসার সময় ভুলে গেছে একদম আনতে। তো তোমাদেরকে বলেছিলাম যে আজকে সকাল থেকে খাবো, কিন্তু ও আনতেই ভুলে গেছে। হ্যাঁ, সেটা আর আমি জানতাম না। তো ও কালকে গতকাল রাতে 9টা বেজে গেছে আসতে কাজ থেকে, তো তখন আর বলছিলো যে আর ভালো লাগছে না। তখন মাও বললো থাকা যেতে হবে না, যে থাকা একদিন না খেলে খেয়েছে কালকের থেকে শুরু করলেও তো হবে। তো ওই জন্য কালকে আর আনা হয়নি, তাই আজকে আর খাওয়াও হবে না। আজকেও আনলে পরে তারপর থেকে খাওয়া খেতে পারবো। তো চলো, সারাদিন কী কী করি তোমরা দেখতে থাকো, পাশে থাকো। তো চাটা একটু খেয়ে নিই। শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও ভালো আছি, আমার পরিবারের সকলেই ভালো আছে। ঠাকুরের কাছে সবসময় প্রার্থনা করি পৃথিবীর সমস্ত মায়ের সন্তান যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে আর বিপদমুক্ত থাকে, তাহলেই তো আমরা ভালো থাকবো। তো চলো, তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা ভিডিও শুরু করছি। আশা করি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে আমার পাশে থেকো। আজকে বৃহস্পতিবার, সময় এখন ধরো ওই 9টা মতো বাজে, একটু দেরি হয়েছে কাজ শুরু করতে। তবে ওর যেগুলো আগের কাজ ছিল, বাসন মাজার কাজ, যেগুলো বাসন টাসন ছিল সেইগুলো আগে হয়ে গিয়েছিল, আর কাপড় ধুতে একটুখানি দেরি হয়েছে। তো এই যে ধুয়ে টুয়ে নিক, আর সকালের যা আবহাওয়া দেখে মনে হচ্ছে সারাদিন আজকে কাঠফাটা রোদ থাকবে। আকাশের দিকে মানে ওই টিনের দিকে দেখে বুঝতে পারছো কতটা আমি জানি না, তবে রোদ এখন থেকে মারাত্মক শুরু হয়ে গেছে। তো আমার জামা কাপড় ধোয়া হয়ে গেছে, কয়েকটাই ছিল ধুয়ে দিলাম। আজকে তো খুব রোদ উঠেছে, গাছে একটু জল দিব। গাছে কালকে বিকেলে জল দেওয়া হয়েছিল, গাছগুলোতে একটু আছে, দেখছি ভিজা ভিজাই আছে। তো রোদ উঠছে, একটু পরেই এটা শুকিয়ে যাবে, তারপরে একদম গাছ একদম নেতিয়ে যাবে। ভাবলাম একটু গাছে একটু জলটা দিয়েই দিই। তো চলো, সন্ধ্যেবেলা করে যখন জল আসে তখন এই এক বালতি আরও একটা ছোট বালতি ভরে আমি রেখে দিই। সকালে যে যখন দেখি যে বৃষ্টি নেই আর সারাটা দিন খুব রোদ উঠবে, তখন ওকে বলি যে এই বালতির জলগুলোকে কাজে লাগিয়ে ফেলো, মানে এই যে গাছের গোড়ায় দিয়ে দাও, তাহলে সারাটা দিন ওদের আর কোনো অসুবিধে হবে না। আর যদি না দেওয়া হয় গো, জানো একেবারে এমনভাবে নেতিয়ে পড়ে, দেখে ভীষণ কষ্ট হয়। বুঝতেই পারি যে ওদের ভীষণ কষ্ট হচ্ছে, তো কষ্ট দিয়ে আর কাজ নেই, আগে ভাগেই জলটা দিয়ে দিই। তো দেখো, চলে আসলাম রান্নাঘরের কাজে। আমাদের তো আর এই কি সারাদিনে কি রান্নাবাড়ি হবে না হবে এই সমস্ত জিনিস নিয়েই আমাদের সংসার। আমরা তো আর বাইরে কোনো কাজকর্ম করি না, তো সেই জন্য আর তোমাদেরকে দেখাতেও পারি না, বা মার্কেটেও ঘুরি না। হ্যাঁ, যে একটুখানি মার্কেটের দিকে গেলাম তোমাদেরকে সেটা দেখাবো। তো এই রান্নাবান্না নিয়েই আমি বা রিয়া আমরা দুজনেই থাকি। তো এই হলো কথা। তো দেখো, আজকের এই যে সবজি নিয়েছি, করলা, আলু আর পেঁয়াজ, এইটুকুনি সবজি আজকে নিলাম। আর দেখলে তোমরা, রিয়া আমাকে কচুটা হচ্ছে ঘষে দিল, কালকে নিয়েছিলাম কচুটা, তোমরা দেখেছিলে, ভিডিওতে দেখিয়েছিলাম। তো সেই কচুটা হচ্ছে ঘষে দিল, আর আমি এদিকে রসুন চুলে নিচ্ছি। কচুর বাটা বলতে পারো, কচু ঘষা বলতে পারো, যেটাই বলো বললেই হলো একটা। তো বাটা তো হয়নি, এটা ওই যে ঘষে নেওয়া হয়েছে। তো দেখো, প্রথমে আমি সব কিছু না জোগাড় যন্ত্র করে নিচ্ছি, তাহলে একবারে যদি আমি গ্যাসটা ধরাই তাহলে একেবারে হয়ে যাবে, না হলে আবার গ্যাসটা নেভাতে হয়, তারপরে আবার কড়াইটা ঠান্ডা হয়ে যায়। সেই কারণে করি কি বলতো, একেবারে জোগাড় টোগাড় করে নিয়ে তারপরেই আমি গ্যাসটা ধরানোর চেষ্টা করি। তো রসুনটা ওইদিকে থেতো করে নিলাম, নিয়ে এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম, বসিয়ে দিলাম করলা ভাজাটা। প্রথমে করলাটা ভেজে নিয়ে ওই তেলের মধ্যেই আমি কচুটা করব। আর একটু তেল অবশ্যই লাগবে, আর আজকে বৃহস্পতিবার, একটুখানি তাড়াহুড়ো আছে কারণ আজকে বন্ধন আছে। তোমরা জানোই যে বৃহস্পতিবার করে আমার বন্ধন থাকে, তো ওই জন্যে ভেবেছি যাওয়ার আগেই সমস্ত রান্নাবান্না সব শেষ করে তারপরেই বেরোবো। এদিকে ডিম আলু সেদ্ধ করতে বসিয়েছি, আর এদিকে আমার করলা ভাজাটা হয়ে গেল। এইভাবে করলা গোল গোল করে ভাজা খেতে আমার ঘরের সবাই ভালোবাসে।
শুধুমাত্র বিকিকে বাদ দিয়ে, খেতে চায় না। তবে একটুখানি যদি বকি যে খা, খেতে হবে তোকে, এটা থালার থেকে আমি তুলবো না, খেতেই হবে, তাহলে ও খেয়ে নেয়, না করে না। তো যাকে তেল দিয়ে দিলাম কড়াইতে, তারপরে দিলাম হচ্ছে কালো জিরে, শুকনো লঙ্কা দিয়েছিলাম একটা, আর এই যে রসুনটা যে থেতো করে রেখেছিলাম সেই রসুনটা দিয়ে এবারে আমি কচুটা দিয়ে দেব। এইভাবে করে কচু ঘষা তোমরা কারা খাও আমাকে জানিও, কেমন খেতে কীরকম লাগে সেটাও জানিও। আমাদের তো সবাই এই এইভাবে কচুটা রান্না করলে ভীষণ ভালোবাসে খেতে। এটা হচ্ছে শোলা কচু। তো এই যে দিয়ে দিলাম হচ্ছে নুন দিয়ে দিচ্ছি, এবারে হলুদ দিয়ে, এবারে এটা রান্না করতেও না অনেক সময় লাগে জানো, অনেকক্ষণ ধরে নাড়াচাড়া নাড়াচাড়া করতে হয়, একেবারে মনে হয় হাত ব্যথা হয়ে যায়। আর তেলও লাগে প্রচুর, তেল একটু কম দিলেই না এমন খসখসে হয়, তখন একেবারে কড়াইতে লেগে টেগে অস্থির কাণ্ড, এদিকে খেতেও কেমন যেন একটা খসখসে খসখসে লাগে। তো যাকগে ওইদিকে কড়াইতে হচ্ছে কচুটা, ততক্ষণে ভাবলাম বসে থেকে তো কাজ নেই, আমি আমার কাজটা বরং করতে থাকি। তো এই দেখো আজকে একটুখানি ডিমটা করব, জুতজাত করে যাকে বলে বেটে ঘষে করব একটুখানি। ডিম তো রিয়ার প্রিয় খাবার তোমরা সবাই জানো, তো সেই জন্য ভাবলাম একটুখানি ভালো করে জুতজাত করে বেটে ঘষে করি, সময়ের ভীষণ অভাব আজকে। ওইদিকে আবার বন্ধন বসে যাবে, ভীষণ তাড়াহুড়ো করছি। তো যাকে রিয়াকে দিলাম, এদিকে হলুদের প্যাকেটটা কাটো, হলুদ বাড়ন্ত হয়ে গিয়েছিলো, প্যাকেটটা আনা ছিল, তো এই যে বললাম ওকে ঢেলে দাও, তো এই যে ও সেই মতো করে ঢেলে দিচ্ছে। ওইদিকে আমি পেঁয়াজটা ততক্ষণে বেটে নিয়েছি, পেঁয়াজ আদা রসুন একটুখানি করে বেটে নিলাম, এইবারে আমি লঙ্কা গুঁড়ো আর এই যে জিরে গুঁড়ো একটুখানি ওটার সাথেই বেটে নেব। এই যে নিয়ে নিলাম যতটুকু পরিমাণ লাগবে ঠিক ততটুকুই। তো যে আবারও দেখো বেটে নিচ্ছি, আর একটুখানি গুঁড়োগুলো কী হয় খচখচ ধরনের থাকে, তো অল্প একটু বেটে নিলে তাহলে একটুখানি কী বলবো আর সুন্দর হয়, মোলায়েম হয় বেশ। তো এদিকে দেখো রিয়াকে দিয়েছি ডিম ছুলতে, আলু তো আগেই ছুলে দিয়েছিলাম, আর আলুটা আমি আগে ছুলে দিতে বলি কেন বলো তো, তাহলে হয় কি আলুর যে খোসাটা সেই খোসাটা আমি গাছের গোড়ায় দিতে পারি, আর যদি চোঁচা শুদ্ধ আমি সেদ্ধ করি তাহলে ওই চোঁচাটা তো আর কোনো কাজে লাগে না, ওই খোসাটা কোনো কাজে লাগে না। ওই কারণে রিয়াকে বলি যে আগে তুমি ছুলে দাও, তারপরে না হয় সেদ্ধ বসেই। তো ডিমটা আধা আধা করে কেটে দিচ্ছে দেখলে তোমরা, আর এদিকে দেখো কচুটা হয়ে গিয়েছে নামিয়ে নিচ্ছি, এই যে কচু আর হচ্ছে করলা ভাজা হয়ে গিয়েছে। তারপরে দেখো এদিকে আমি একটুখানি বেসন নিয়ে নিচ্ছি বাটিতে, বেসনটা গুলে নেব। আর কেন গুলে নেব তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে, হয়তো তোমরা বুঝতে পেরেও গেছো। হ্যাঁ, ওই যে ডিমটাকে আমি এই বেসন দিয়ে মুখটা বন্ধ করে তারপরে ভাজবো। এই যে দিলাম একটুখানি নুন একটুখানি হলুদ দিয়ে এই যে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তারপরে দেখো এই যে এইভাবে করে সুন্দর করে করে নিচ্ছি, দেখতে বেশ ভালো লাগে। অনেক সময় ঝোলের মধ্যে খুলেও যায়, হ্যাঁ, কিন্তু তারপরেও দেখতে ভালো লাগে ভাজার সময়। তো ওই জন্য করে নিলাম। তো দেখো একে একে করে ডিম দিয়ে দিচ্ছি, আর আজকে হচ্ছে চারটে ডিম নিয়েছি, চারটে ডিম আধা করে, আটটা হয়ে গিয়েছে। তো এই দেখো চারটে চারটে করে ভেজে নেব, প্রথমে চারটে দিলাম, আবার খোঁচা টোচা লেগে যদি ভেঙে টেঙে যায় তাহলে ভালো লাগবে না, ওই কারণে ভাবলাম যে না চারটে করেই ভেজে নিই। এই যে তুলে নিচ্ছি, ভাজা হয়ে গিয়েছে, বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। আমি তো ডিম একটুখানি লাল লাল করেই ভাজি, তোমরা দেখোই, তো সেই কারণে এই যে লাল লাল ভেজে তুলে নিলাম। সমস্ত ডিম ভাজা হয়ে গিয়েছে, কড়াইতে আরও একটু তেল দিয়ে দিয়ে দিলাম ফোড়নে গোটা জিরে, এই যে তেজপাতা। এবারে এই যে আলুটা তো সেদ্ধ করাই ছিল, তো এই যে দিয়ে দিচ্ছি আলুটা, ইচ্ছে করেই আলুটা একটুখানি বড় বড় করেই রেখেছি, ভালো লাগে বেশ দেখতে। আর রিয়ার তো প্রিয় খাবার ডিম আলু দুটোই, তোমরা জানোই। তো এই যে দেখো ডিমগুলো ভেজে রেখে দিয়েছি, দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও কেমন। এই দেখো আলুটা একটুখানি নাড়াচাড়া করে দিয়ে দিলাম নুন, তারপরে দেব হচ্ছে হলুদ দিয়ে আর একটু সুন্দর করে ভেজে নেব। খুব বেশি না ভাজলেও হবে, কারণ সেদ্ধ করা তো রয়েইছে। এই যে বেটে রাখা মশলাটাও দিয়ে দিলাম, এবারে আলু দিয়ে মশলা দিয়ে একবারে কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যায়। তো মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, তেল ছাড়তে শুরু করেছিল, দিয়ে দিলাম জল।
এবারে এবারে একটুখানি ফুটতে দেব, ফুটলে তারপরে আমি ডিমগুলোকে ছেড়ে দেব। তো ওর কাজও করতে থাকুক, আমার কাজ আমি করে নিই, কারণ বসে থাকলে চলবে না। এদিকে দেখো চলে আসলাম, এই যে বেসনটা একটুখানি রোদে দেব। আসলে খুব একটা তো বড়া ঠোড়া খাওয়া হয় না, তোমরা দেখোই তো, বেসনটা একটুখানি ড্যাম ড্যাম মনে হচ্ছিল, মানে দলা পাকিয়ে যাচ্ছিল। তো এই যে থালার মধ্যে ঢেলে নিয়ে, বেশ ভালো রোদ উঠেছে বাইরে, তো ভাবলাম একটুখানি রোদে দিয়ে গরম করে তারপরে আবার ঠান্ডা করে কৌটোর মধ্যে রেখে দেব। তো এই যে একটা বালতি নিলাম আর কুলোর ওপরে এই যে ঘরের ঠিক সামনেই দিয়ে দিলাম, চোখের সামনেও থাকবে, কোনো পাখি টাখি মুখও দিতে পারবে না। তো দেখো মাঝে এসে ডিমগুলো আমি ছেড়ে দিয়েছি। ঝোল থেকে ফেনা উঠছিল দেখে একটুখানি নুন দিলাম আর একটুখানি দিলাম হচ্ছে গরম মশলা। ব্যাস আমার ডিমের ঝোল হয়ে গেল। এবারে আমাকে দৌড়াতে হবে তৈরি হয়ে, আর আমি পুরো ভিজে গিয়েছি জানো, এত ঘামি না আমি, আর গরমটাও তো মারাত্মক পড়েছে, ঘেমে ঝেমে একেবারে শাড়ি ব্লাউজ সমস্ত কিছু ভিজে গিয়েছে। তো এই যে আমার ডিমের ঝোল হয়ে গেল তৈরি, আর ওইদিকে দেখো রিয়ার বাবাকে বলেছিলাম যে আজকে বৃহস্পতিবার, ঠাকুরের জন্য একটুখানি ফল টল কিছু নিয়ে এসো। তো এই যে সে কলা নিয়ে এসেছে, তো এবারে তাকে আবার খেতে দিতে হবে, খেতে টেতে দিয়ে তারপরে আমি বেরোবো। আর ওইদিকে রিয়াকে আজকে আগেই খেতে দিয়েছিলাম, তোমাদের দেখানো হয়নি, আর আমি একটুখানি ছাতু গুলে খেয়েছি। ভাতটা না আমার দুবার খেতে ইচ্ছে করে না, একবারেই খাবো। তো এই যে তৈরি হয়ে বেরিয়ে পড়লাম, বন্ধন যাব। আর ওইদিকে আমার যাকে বললাম ও যাবে কি না, তো বললো তুমি যাও আমি পেছনে আসছি। তো আমি এই যে বুড়াকে বললাম আমাকে একটুখানি নামিয়ে দাও, না বুড়া না রিয়ার বাবা, তো রিয়ার বাবা আমাকে যাওয়ার পথে বন্ধনের ওখানে নামিয়ে দিয়েছিল। মা রান্না টান্না সেরে এই যে মা বন্ধন, আজ বন্ধনে আছে, তো বৃহস্পতিবার বন্ধনে যাবে, তারপরে আজকে আবার বৃহস্পতিবার ফুলও আনতে লাগবে, বাড়িতে সেরকম ফুল ফুটিনি। তো ভাবলাম কি করব, কারণ স্নানও করা যাবে না, কারণ ফুল নেই, মা আসবে তারপরে স্নান করতে হবে। তো আলমারিটা খুব মানে অগোছালো হয়ে আছে, তো ভাবলাম এটাকে একটু গুছাই, ততক্ষণে গুছাতে গুছাতে মাও চলে আসবে। বাড়ির সমস্ত কাজকর্ম হয়ে গেছে, শুধু যে ঘরটা মুছবো, ঘরটা মুছে স্নান করে পুজো দিব, তো ততক্ষণে এটা গুছিয়ে নিই। ভাবছি কথাটা তোমাদের বলবো কি বলবো না, আজকে রিয়ার একটা গোপন কথা তোমাদেরকে আমি বলেই দেব, কেমন? রিয়ার একটা অভ্যাস আছে যেটা খুব খারাপ, আসলে ভালো মন্দ নিয়েই তো মানুষ, তবে এটা আমি হাসির ছলেই তোমাদেরকে বলছি, এটা কোনো খারাপভাবে তোমরা নিও না যে কাকিমা তুমি রিয়ার কথা এইভাবে বললে। রিয়ার হচ্ছে এই যে জামা কাপড় ভাঁজ করতে না ভীষণ অলসতা জানো, এই একটা রিয়ার গোপন কথা তোমাদেরকে বলে দিলাম। দেখো কুর্তিগুলোর কী অবস্থা, ও কী করে, ধোয় ঠিকই, ধুয়ে টুয়ে একেবারে মানে কোনো রকমে ঠেসে ঠুসে আলমারির ভিতরে তুলে রাখে। তো এর আগের দিন যেদিন মেয়ে এসেছিল সেদিনকে বলেছিল যে রিয়া তুমি আলমারিটা গোছাবে, হ্যাঁ ও আমার মেয়ে যদি বলে মানে ওর দিদিভাই যদি বলে তখন আবার করে, কারণ জানে দিদিভাই আবার বকা দিবে, তো সেই ভয়ে তাড়াতাড়ি করে এই যে আলমারি গোছাতে বসে পড়েছে। কারণ এসে যদি আবারও দেখে যে ওইভাবে করেই ঠেসে ঠুসে সব রাখা, তাহলে আবার রিয়াকে বকবে। তো সেই কারণে এই যে একটুখানি সময় সুযোগ পেয়েছে দেখে সমস্ত কুর্তিগুলোকেও ভাঁজ করে রাখছে। এটা একটুখানি মজা করেই বললাম যে হ্যাঁ সত্যি সত্যি রিয়ার কিন্তু জামা কাপড় গোছাতে বেশ অলসতা, জামা কাপড় মেয়ে কিছুতেই গোছাতে চায় না। তো একটুখানি মজা করলাম, ও শুনতে পাচ্ছে না আমি এখন কি বলছি, পরে যখন ভিডিওটা দেখবে তখন ও কিন্তু জানতে পারবে যে মা এই কথা বলে দিয়েছে। তো এই হচ্ছে বিষয়, কাজগুলো করে নিকো। তো আমার ঘরটার মুছা, তারপরে আলমারি গুছানো সব হয়ে গেছে, তো এই যে এখন আমি স্নানে যাব। তো চলো তাহলে এখন স্নান করে এই যে পুজো দিতে বসবো। বন্ধন দিয়ে এসে আমি অস্থির হয়ে পড়েছি,
এসে একটুখানি কুয়ো থেকে ঠান্ডা জল তুলে খেয়ে নিয়ে আবারও কাজে লেগে পড়লাম। 2-3 দিন ধরে এই রান্নাঘরে তো রান্না হচ্ছে না, একেবারে চিকা চিকা এসে পটি করে রেখেছে জানো তো। না ধুলে এইভাবে ভালো লাগে বলো তো? জল নিয়ে একটুখানি সার্ফ দিয়ে এই যে ভালো করে করে মুছে পরিষ্কার করে নিচ্ছি, মানে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে দেখো রিয়ারও ততক্ষণে স্নান হয়ে গিয়েছিল, তুলসীতলা মুছে নিচ্ছে, নিয়ে এবারে ও ঘরে গিয়ে পুজো দেবে। আর বৃহস্পতিবারের পুজো বুঝতেই পারো একটু সময় লাগে বৃহস্পতিবারের পুজো দিতে, তাও তো বুধবারের দিনকে সমস্ত বাসন কোসন সব ধুয়েই রাখে। রিয়ার পুজো করা শেষ, আমারও স্নান করে এসে আহ্নিক করা হয়ে গিয়েছে, এবারে মা মেয়েতে বসে পড়লাম খেতে। আর হ্যাঁ, ওইদিকে রিয়ার বাবাও এসে গেছে, তবে খেতে বসেনি, এসেছে, গরমে অস্থির হয়ে পড়েছে। তো খাওয়া দাওয়া করে তারপরে আবারও কাজে নেমে পড়লাম, মানে শুরু করে দিলাম কাজ। বেসনটা তুলে রেখেছিলাম অনেকক্ষণেই, ঠান্ডা হতে দিয়েছিলাম, গরম গরম তো আবার ভরে রাখা যাবে না। তো এই যে ঠান্ডা হয়েছে, এখন কৌটোতে আবার ভরে রাখছি। তো আবারও সন্ধ্যার বেলার কাজ শুরু হবে। তো ওই যে কাজ থেকে এসে আমাকে জিজ্ঞেস করলো যে মা মুড়ি আছে নাকি, তো আমি বললাম যে মুড়ি তো আজকে নেই। তাহলে তারপরে রিয়া বললো যে যাও একটুখানি চাউচাউ নিয়ে আসো, ম্যাগি নয় এটা হচ্ছে চাউচাউ বা চাউমিন যেটা বলো। তো ওই যে প্রথমে আমি জল দিয়ে একটুখানি হালকা গরম জল করে তুলে দিয়েছিলাম, ভিজিয়ে তুলে দিয়েছিলাম। আর রিয়া পিঁয়াজ টিয়াজ কেটে ওকে আমি দেখিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম। তারপরে এই যে ও শুরু করলো ই করতে, এই দিতে মানে বানাতে। তারপরে দেখো আমাকে এই যে দিল, আমি খেয়ে বললাম কেমন হয়েছে না হয়েছে। ভালো হয়েছে? তো ওই যে সন্ধেবেলা খাওয়া দাওয়ার পরে রাত্রির বেলায় এই যে বিকি নিয়ে এসেছে ছোলা বাদাম আর হচ্ছে কিশমিশ, তো এবারে ভিজিয়ে রাখি, না হলে পরে আবার রুটি টুটি করতে নিব তখন আমি ভুলেই যাব। তো ভাবলাম যে আগের কাজটা আগে করেই রাখি। তো এই যে ভিজিয়ে রাখছি, বিকিরও হয়ে যাবে, রিয়ারও হয়ে যাবে। তো ওই যে পরিমাণ মতো জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি। আর ওইদিকে এখন আবার আমি রুটি করব, রুটি টুটি করে তারপরে ওইদিকে আবার কাজকর্ম আছে। তাহলে আজকে আমি কথা বলা এখানেই শেষ করছি, তোমরা দেখতে থাকো কেমন। তো ঘড়িতে এখন 11টা বাজছে, আমাদের খাওয়া দাওয়া এখনও হয়নি, বিছনাও পাড়া হয়নি, কারণ মাকে বললাম মা একটু পরে ভাত খাই, তো মা বললো ঠিক আছে। তো ওই যে তখন যে চাউচাউটা খেলাম, ওই চাউচাউটা খেয়ে না পেটটা ভরে গেছে। তো এই যে জানলাটা একটু এদিক, আজকে তো খুব গরম পড়েছে, তো এই যে জানলাটা খুলে দিয়েছি, এদিক দিয়ে খুব সুন্দর হাওয়া আসছে। তো আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি, আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।